ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ 30 জানুয়ারি 2023 ইংরাজি সোমবার, পরম দয়াল পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের 55তম মহাপ্রয়াণ তিথি। আজ এই দিনে আমরা শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের কিছু তথ্য জেনে নেব এবং মহাপ্রয়াণের দিনের সে অজানা কাহিনীগুলি আমরা জেনে নেব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অখিল ব্রহ্মাণ্ডের জীবনস্বরূপ পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের ত্রিলোক পাবনী জীবনদ্বীপ গত 27 জানুয়ারি 1969 রবিবার ভোররাত্রে 4:55 নির্বাপিত হয়। 26 জানুয়ারির শেষ রাত্রে তথা 27 জানুয়ারির ভোরে 4:55 শ্রী শ্রী ঠাকুরের ত্রিলোক পাবনী জীবনদ্বীপ নির্বাপিত হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 81 বৎসর বয়সে তার মর্তলীলার অবসান ঘটে। আগে কিছুই তেমন বোঝা যায়নি, স্বাভাবিকভাবে নিদ্রা যাচ্ছিলেন। হঠাৎ শ্বাস প্রশ্বাসে কষ্ট বোধ করেন শ্রী শ্রী ঠাকুর। পূজ্যপাদ কাজলদা তা টের পাওয়া মাত্র চিকিৎসা শাস্ত্র অনুযায়ী বিহিত ব্যবস্থাদি করেন। পরম পূজ্যপাদ বরদাও তৎক্ষণাৎ ছুটে আসেন, কিন্তু সকলের সকল চেষ্টাকে নিষ্ফল করে দিয়ে কালের বিধান জয়ী হয়। পূজ্যপাদ ছোটদা ছিলেন কলকাতায়, তাকে পূজ্যপাদ বরদার কলকাতার বাড়ির সকলকে, পূজনীয়া সানুদিকে এবং অন্যান্য অনেককে ট্রাঙ্ক টেলিফোন যুগে তাড়াতাড়ি দেওঘরে চলে আসতে বলা হয়। ভোর হতে না হতেই এই মর্মান্তিক দুঃসংবাদ দেওঘরের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। শোকাকুল আবাল বৃদ্ধ নরনারী দিগবিদিক জ্ঞান শূন্য হয়ে ডুকরে কাঁদতে কাঁদতে ছুটে আসেন ঠাকুর বাংলার পার্লারে, যেখানে তাদের প্রাণের জীবন কাঠি ইহ পরকালের মালিক স্রষ্টা ঈশ্বর ও পরমপ্রভু লৌকিকত্ব শেষ শয়ানে আসীন। সকলে এসে দেখেন তিনি যেন প্রশান্তভাবে ঘুমিয়ে আছেন। কে বলবে তাঁর দেহে জীবন নেই? তাঁর শয্যা পার্শ্বে বসে আছেন সুখের প্রতিমূর্তি ছোট মা বরদা, কাজলদা, বাদলদা, পিসিমা, ছোট বৌদি, রাঙা বৌদি, বঙ্কিমদা প্রভৃতি। শ্রী শ্রী বড়মা পাশের একখানি শয্যায় শায়িত অবস্থায় স্তব্ধভাবে অঝুরে চোখের জল ফেলছেন। আত্মীয় ও ভক্তবৃন্দ অশ্রু প্লাবিত চোখে তাকিয়ে আছেন প্রিয় পরমের মুখপানে। এই অমৃত মূর্তি আর তো দু চোখ দিয়ে দেখা যাবে না, তাই প্রাণের সবটুকু আকুতি নিয়ে শেষ দেখা দেখে নিচ্ছেন প্রতি প্রত্যেকে। মাঝে মাঝে বরদা কান্নায় ভেঙে পড়ছেন, আর সহস্র সহস্র পুরুষ নারী যুবা বৃদ্ধ শিশু শোকাবেগে উদ্বেল হয়ে উঠছেন। সে মর্মান্তিক হৃদয় বিদারক দৃশ্য সহানুভূতির। এরই মধ্যে বাইরে চলছে নাম কীর্তন। প্রায় বিকেল 3টের সময় ছুটদা আসেন, তখন আরও একবার কান্নার রোল ওঠে। প্রায় 5টার সময় শ্রী শ্রী ঠাকুরের মরদেহ শেষকৃত্যের জন্য রচিত বিশেষ স্থানে রোহিণী রোডের পশ্চিম পার্শ্বে শ্রী শ্রী ঠাকুরের নিজস্ব জমিতে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছবার পর বরদার কলকাতার বাড়ির সবাই, সানুদি ও জামাইবাবুরা এবং অনেক ভক্ত এসে উপস্থিত হন। তখন আরও এক করুণ দৃশ্যের অবতারণা হয়। সূর্যাস্তের পূর্বেই শ্রী শ্রী ঠাকুরের পুত নশ্বর দেহ বিশেষভাবে নির্মিত একটি মঞ্চের উপরে চন্দন কাষ্ঠে রচিত চিতাশয্যায় শায়িত করার পর বরদা শাস্ত্রীয় বিধান অনুযায়ী মুখাগ্নিকৃত করেন। শেষকৃত্য সমাপ্ত হয় রাত্রি 10টার পর। তৎপর বিশেষভাবে আনিত গঙ্গা জলের দ্বারা চিতাভূমি প্রক্ষালিত করা হয়। বরদা, ছোটদা, কাজলদা, শ্রী শ্রী ঠাকুর পরিবারের সবাই এবং সহস্র সহস্র সৎসঙ্গী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং
জনসাধারণ শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন। আজ আমরা নিঃস্ব, পৃথিবী নিঃস্ব, তবু সুখস্তব্ধ হৃদয়ে বারবার স্মরণ করি তাঁর কথা, আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই। তাই এই পুণ্যবাণী আমাদের মহাশোককে মহতি সাধনায় পর্যবসিত করুক। তথ্যগুলি সংগৃহীত হয়েছিল আলোচনা পত্রিকা মাঘ 1375 হইতে। জয়গুরু।